এক ভদ্রলোকের ছেলে মারা গেছে। রাতে উনি অনেক রাতে আমার কাছে চলে আসতেন, 2টা আড়াইটা 3টা বাজলে। অনেক সময় আমি ঘুম থেকে উঠি, একটু করে শুইছি বা অথবা আমি জেগে থাকি, উনি জানেন। সেই এক অন্য ধরনের ব্যথা যার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। মানে উনি কোনো রকম উঠতে পারতেছে না, বসে শান্তি পাচ্ছে না, শুয়ে শান্তি পাচ্ছে না। হয়তো আপনারা ছেলেরা সেটা বুঝেন না, আপনারা মনে করেন কি বাবারা ছেলেদেরকে আদর করে না, অনেক সময় এটাই মনে করা হয়তো ঘটনা সেরকম। যেদিন বাবা হবেন সেই দিন বুঝবেন বাবাদের আদরের ধরন ভিন্ন। বাবারা মাদের মতো আদর করতে পারে না, ভাইয়েরা বোনদের মতো আদর করতে পারে না, ভাইদের আদর ভিন্ন, বাবার আদর ভিন্ন, বাবার মেন্টালিটি ভিন্ন। এখন আপনি দেখেন ক আমাকে বলতেছে, জরাই ধরে রাখছে আমাকে, বলতেছে যে কোনো দিকে তো শান্তি পাইতেছি না, বলতেছে যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো হুজুর আমি আত্মহত্যা করে ফেলতাম, আমি আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, আমার আর এখানে কোনো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা অসহায় হয়ে যায়, আর কোনো কাজে আসতেছে না তো আপনার জিন্দেগি। গত 17-18 দিন পর্যন্ত যেই পরিমাণ ইউথ আমাদের বাংলাদেশ থেকে দুনিয়া থেকে চলে গেছে আমাদের পরিচিতের মধ্যে, আপনি আমি আমরা তো একটা মস্তির মধ্যে আছি, আজীব মস্তি, মানে না দুনিয়া সব মরে গেল আমি মারা যাব না, আমি এটাই তো আমাদের টেন্ডেন্সি। কোন রকম মেসেজ তো কনভেই করতে পারতেছি না বেটা, নেক্সট ওয়ান ক্যান বি ইউ, দ্বিতীয় জন হয়তো আপনি, তৃতীয় জন হয়তো আপনি, কিন্তু না আমি মারা যাব না, দুনিয়া দুনিয়া উল্টায় গেল আমি তো মারা যাব না, আমরা এটাই নিয়ে বসে আছি। মনে রাখবেন হঠাৎ করে যে আমাদের বড় কোনো রোগ হবে না আগামী পরশু বলতে পারবে, বলতে পারবে আমাদের বাড়ি আমাদের চাচাতো জ্যাঠাতো ভাইদের মধ্যে যেই তিনজন আমাদের এলাকার সব কিছু মেনটেন করতো, আমার বাড়ির বলতেছি, মেজবানে ওরা না থাকলে তো মেজবান কল্পনাই করা যায় না, মাহফিল ওরা না থাকলে কল্পনাই করা যায় না, মানে হয় না কিছু মানুষ আছে রিট কা হাড্ডি, তিনজন একসাথে 3 মাসের মধ্যে মারা গেছে। মানে এরা কেউ 55 ক্রস করতে পারে না, একজনের বয়সই তো 50 হয় না, বাকি দুইজন হয়তো 52-53 পর্যন্ত হয়েছে, তিনজন একসাথে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে ভদ্রলোক মনে করতো তিন কিছুদিন আগে, সে আমাদের সবাই যখন বসছি সে তখন বলতেছে, মানে আমি আমার কোনো রোগ আছে, তোমাদের সবার রোগ আছে, সবার ডায়াবেটিস আছে, আমাকেও বলতেছে হুজুরেরও ডায়াবেটিস আছে, না আমার নাই, বুঝতে পারছেন এত কথা, মানে আমি সবার চেয়ে সুস্থ। এবং আমার আরেক ভাই, ওটা আমার আপন চাচা জ্যাঠাতো ভাই, উনি খুব মুসিবতের মধ্যে পড়ে গেছে, একেবারে বিভিন্ন ধরনের রোগ বালায়, একেবারে মানে তাগড়া ছেলে, এই মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে হিস্ট্রি। আপনি আমাকে এখন দেখতেছেন, ভিতরে কোনো একটা জিনিস হলে এমন অনেক দুর্ঘটনা ঘটে মানুষের জীবনে, এবং ঘটতেই আছে যেটা মিনিটের মধ্যে আপনার জীবনকে একেবারে ধুয়ে মুছে ছাপ করে দেবে। ওই ভদ্রলোকও সেরকম, মিনিটের মধ্যে ওনার এন্তেকালের বেশ কিছুদিন আগে আমাদের মেজবানের মধ্যে মিটিং, আমরা ওই যে মেজবানে একটা আমরা সবাই মিলে বসি না আগেরা, আমার এই চাচা তো আমাকে বলতেছে আপনি ইংল্যান্ড কখন যাবেন, তা আমি বলতেছি আমি চলে যেতাম, আমার এই ভাইয়ের জন্য যেতে পারতেছি না, কখন যাই জানাজা পড়তে পারবো না, কোনো আপনি গেলে আর দেখবেন না, মাবুদ খুব বেশি করে হলেও সপ্তাহ দেড়েক, দেখছেন নি কত বড় জিনিস। আমি ইংল্যান্ড শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে গেছি, গিয়ে আমি কিছুদিন থেকে আমার মনে হয় 7 দিনও থাকি নাই, আমি 6 দিন 7 দিন থেকে আমি আমি যেই দিন আসছি তার পরের দিন মারা গেছে কে জানে, ওই যে তাগড়া সে, কোনো কোনো একটা ব্যাপার থাকে না, আপনি মারা যাবেন একটা সিচুয়েশন তৈরি হবে না, কোনো কথাবার্তা ছাড়া ডাক্তারের কাছে মোটরসাইকেল চালিয়ে গেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে এত খুলে বলতেছি, বাট আমি চাচ্ছি একটা ইমোশন আপনাদের ভিতরে জাগরিত হোক ইউথের মধ্যে। সে মোটরসাইকেল করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের রুমে গিয়ে মারা গেছে সে সবার আগে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি বেটা, আপনি যেটা গ্রিনারি মনে করতেছেন ইজ নট গ্রিন, যে কোনো মুহূর্তে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটবে আপনি সেই দুর্ঘটনার জন্য প্রস্তুত। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন মনে আছে আপনার, আপনি কোরআনে পাক পড়তে জানেন না বেটা, আপনি মুসলমান আপনি কোরআন পড়তে জানেন না, আপনি পবিত্র কোরআনের কয়টা সূরা মুখস্থ করেছেন, আপনি কি শুধু ইন্না তোয়েনার কুলহুয়াল্লা দিয়ে নামাজ সেরে দেবেন, আপনি শুধু ওয়াজে বসবেন, বসে তারপরের দিন থেকে আপনার জিন্দেগি, লাভ নাই তো। আমি এটা সবাইকে বলতেছি বেটা,
আমরা ধরেন এইখানে কেউ ক্যামেরা নিয়ে আসতে মানে শুধু ক্যামেরা না এটা আমার কথাগুলো আপনাদের ভিতরে যদি তাসির না হয় তো ক্যামেরাটা আমার बर्बाद করে দেন এটা সমুদ্রে নিক্ষেপ করেন কোনো দরকার নাই তো আমি আপনার ক্যামেরা দিয়ে আমি কি করব পরিচিতি আমার কোনো দরকার নাই এটা আল্লাহর খাতার মধ্যে যদি আশকের খাতার নাম লেখাইতে না পারে আমি পরিচিত হই লাভ কি কুল কায়না তোমাকে চিনল তো লাভটা কি আমি খাটের মধ্যে যখন উত্তর দক্ষিণ সব কেউ কারো খবর রাখে না কেউ কারো খবর রাখে না মানুষ মাকে ভুলে যায় চার দিন পরে আপনি দুনিয়ার কথা বলতেছেন বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব চার দিনের দিন খেতে যখন আসবে সবাই মিলে হাসি ঠাট্টা করে মেজবান খাবে আপনার আমার নিজের চোখে দেখা এগুলা বন্ধুর কবরের মধ্যে বন্ধুকে কবর দিচ্ছে বন্ধুকে বন্ধুরা মিলে হাসা হাসি করতেছে এরকম ভেগাইরতি আমার জীবনে দেখিনি আবার সেই আমি নিষেধ করেছি কমবখগুলোকে জানাজার মধ্যে দাওয়াত না দিতে আর আপনারা মা বাপ ভাই বন্ধু সব ভুলে গেছেন দুই মিনিট পর পর মোটরসাইকেল আছে আর আপনার আছে বন্ধু মনে রাখবেন যেই বন্ধু আখেরাতে কোনো কাজে আসবে না সেই বন্ধু দুনিয়াতেও সেই বন্ধুত্ব কোনো ফায়দা দেবে না স্বার্থের বন্ধুত্ব মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করেন ফায়দা হবে হাত তুললে কি বলবে দোয়া করেছে দেখেন না আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমরা সবসময় দোয়ার মধ্যে বলি না এমন বন্ধুত্ব করেন যিনি হাত তুললে বন্ধুর জন্য দোয়া করেন আপনি যে বন্ধুত্বের জন্য পাগল হয়ে গেছেন এরা আস্তে আস্তে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে হয়তো আপনি বুঝতেও পারছেন না কাজে আমি চাচ্ছি আমার এটা হৃদয়ের আওয়াজ আমি চাচ্ছি আপনাদের ভিতরে গেঁথে যাক এই জিনিসগুলো আপনারা কালকে থেকে যেন আমাদের নামাজ আপনি ফরজ নামাজ ত্যাগ করে আল্লাহর জমিনের মধ্যে এভাবে নিঃসংকোচিত্বে থাকতেছেন ভয় করে না আপনাদের এটা আল্লাহর জমিনের মধ্যে আপনি আল্লাহর দেওয়া ফরজ বিধান হক সবার জন্য না তো টাকা যার আছে তার জাকাত সবার জন্য না টাকা যার আছে তার রোজা সবার জন্য না যিনি সুস্থ তিনি রোজা রাখবেন পাঁচ পিলারের মধ্যে শুধু একটা পিলার নামাজ এটা না পড়লে আমার আল্লাহ আমার নবী বলছেন মান তারাকা সালাতা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আমাকে অস্বীকার করে ফেলল নামাজ ত্যাগ করা মানে আমার নবীকে অস্বীকার করা আপনি বলতেছেন আপনি আশিকের রসুল আপনারা বুঝতে পারছেন আমার নবী বলছে মান তারাকা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিয়েছে আপনি আমার নবীর দিন ধ্বংস করে দিচ্ছেন নামাজ না পড়ে না পড়ে নামাজকে শুধু ওই আপনি উঠানামা মনে করিয়েন না নামাজ একটা কঠিন ঘর আমরা যখন ধুম বৃষ্টি বাতাস ঘরে যখন ঢুকে যায় নিরাপদ হয়ে যায় না শান্তি এবার পৃথিবীর মধ্যে এই যে যেই দুনিয়ার মধ্যে আমরা আছি এটা লোভ লালসা ঘৃণা অশ্লীলতা মারামারি পরনিন্দা ঠকানো সবকিছুর এক গণজুয়ার সেই গণজুয়ার থেকে আপনাকে যে জিনিসটা বাঁচাবে সেটার নাম নামাজ সেটার নাম উযু আপনি যখন অজুর হালতে থাকবেন 50% আপনি সেভ হয়ে যাবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না 50% ইউ উইল বি প্রোটেক্টেড ডিভাইন প্রোটেকশন বলে এটাকে অজু একটা কঠিন জিনিস অজু এমনি বানাই ফেলা এটা কঠিন জিনিস হইলো আপনি চিন্তা করতেছেন হুজুর অজু বানাই ফেললে তো আবার আমি মানুষকে গালাগালি করতে পারবো এটাই তো আপনি যখন অজু করবেন আপনি মিথ্যা বলতে পারবেন না আপনার অজু আপনাকে বাধা দেবে আপনি গালাগালি করতে পারবেন না অজু আপনাকে বাধা দিবে আপনি ফেসবুক ইউজ করার সময় দেখবেন ক্যাপস লক লেগে গেছে অজুর কারণে এটা রহমতে খোদাবন্দি রহমতে খোদাবন্দি